ওকে রেডি? হ্যাঁ, আমরা ডাটাবেসটাতে যাই। আজকে খুঁজে পাইছি, ঝামেলা হয়নি। এবার গ্রুপ এ কে কি কি দেওয়া হয়েছিল নিয়ে আসি। গ্রুপ এ কারা? এখন ওরা কোরে কাজ করে পেন ড্রাইভে নিয়ে আসছে না, আমাকে গ্রুপ এরা দেন। হ্যাঁ সালামুকুম ভাই। হ্যাঁ তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি। না 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 না, গ্রুপে আনেন সবগুলো। আপনি একসাথে করলে তো সবার দেখা হলো না ব্যাপারটা। গ্রুপ এর গুলো শুধু আনেন, আর গ্রুপ বি সি ডি ই এফ জি এইচ সবাই সবারটা রেডি করেন। যে যে কাজটা করছে তার আমাকে তো নিতে হবে, চেক করতে হবে। এই যে আপনারা দেখতেছেন না, ওই জন্য। ওকে, এই এইটা স্যার, এইটা না, এইটা কোনটা কোনটা কোনটা? এটা হচ্ছে নাহিদের, আর এটা হচ্ছে আবার জিপ করছো কি লাই? ওর আগে জিপ করা ছিল। আচ্ছা দুইটা একসাথে, দুইটা থেকে আমাকে ডাল নিতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে এটা আনজিপ করি আগে। এটা না, এটা করতে স্যার আইডি দিয়ে সেভ করা। আমি চাইছি এই যে এটা। হ্যাঁ সবগুলা কালেক্ট করে আর এটা আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আলাদা আলাদা ফোল্ডার না, আমি ওইভাবে না কলা। আবার জিপ চাই। এই যে এখানে স্যার এক্সট্রাক্ট করেন স্যার, এটা এক্সট্রাক্ট করে নেবেন তাহলে এক্সট্রাক্ট করা আছে। কই এই যে ওটা দেখুন, ওইটা। হ্যাঁ হ্যাঁ, আর এটা এটাও তো এক্সট্রা হয়ে গেল। এটা ওই যে সারিয়া করলো। আচ্ছা দুইটা আছে। এখন এখানে কোনটা কোনটা করছেন আপনি? আমি করছি, হ্যাঁ, ডালের ভিতর। এই যে আমি এমপ্লয়ি, শুধু এমপ্লয়ি, একটাই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা আপনারা বসেন বসেন, ভিডিও হচ্ছে। কিন্তু এ করছে সিএলএস এমপ্লয়ি, তাই না? একদম আমার প্রজেক্টটা থেকেই তো করছেন, তাই না? নতুন করে তার প্রজেক্ট নেই, তাহলে ভালো হয়েছে। কিছুই না, এগুলা খামাখা। এই যে রাইট ক্লিক, অ্যাড এক্সিস্টিং আইটেম। হ্যাঁ এখন আমি ওর পেন ড্রাইভে যাব। এক্স কুল কেন, মানে আগে কুল ছিলেন? এই যে এমপ্লয়ি, এই যে অ্যাড হয়ে গেল। এবার আমি শুধু চেক করবো সব ঠিক আছে কিনা। আইইউবিএটি এর সিসি ডাল, এর ভিতরে এমপ্লয়ি। এখন আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, সে ইনসার্টের কোড করেছে, আপডেট করছে, ডিলেট করছে, সিলেক্ট করছে, ওকে। এবং সিলেক্ট করার সময় নেম, ইমেল, পাসওয়ার্ড সে সব নিছে, এবং সবগুলো যেহেতু রিস্টিং ফিল, টু রিস্টিং করে নিছে। এই চোখের দেখা ঠিক মনে হচ্ছে, আমার আর কিছু দরকার নেই, একটু সিম্পল। আচ্ছা এরপরে আর একটা কাজ আমি পাইছি, সেটা কী জানো? এক্সিস্টিং আইটেম। এই প্রজেক্টটা কার বড় ভাই? এই যে এইটা, এটাতে কোনটা কোনটা করা হয়েছে? এক জিনিস আমি দুইবার নিব ক্যারে। ওকে আপনারা এর আগে যেটা নিচ্ছে ওটা চোখের দেখায় ঠিক আছে, টুকটাক ভুল ভিতরে থাকতে পারে সূক্ষ্ম, সেটা আমি দেখা বিষয় না। তাহলে আমি এমপ্লয়ি পাইলাম, তাই না? এরপরে গ্রুপ বি, তাদেরকে কী দেওয়া হয়েছিল? আমি কিন্তু এটা অ্যাসাইনমেন্ট দিই না যে প্রত্যেককে করতে হবে, এটা গ্রুপ করে দিছি, আমাকে এমপ্লয়িটা দিলেই হয়েছে, এবং এই গ্রুপটা রেসপন্সিবল তাদের প্রত্যেকটা মেম্বার জন্য ব্যাপারটা বোঝে। গ্রুপ বি, আরে গ্রুপ বি কই? গ্রুপ বির কি ছিল? গ্রুপ বির কাজ কি ছিল? অন্য কেউ হেড করছেন? এটাও কি জিপ করা? এই দেখেন দেখেন, একটু ইনভলভ থাকেন সবাই। হ্যাঁ সবাই একটু ইনভলভ থাকেন, যতই বোরিং কাজ হোক কাজটাকে কাজ মনে করতে হবে। কোনটা? ডকুমেন্ট নিলাম, হেড নিলাম, লেজার নিলাম, ট্রানজেকশন ট্রানজেকশন ডিটেল ভাইও স্যার, আপাতত অ্যাড করলাম। ডকুমেন্টে স্যার একটু প্রবলেম হচ্ছে, ইমেজের রিটা স্যার। কোনো সমস্যা না, আমি ঠিক করে দিচ্ছি।
গ্রুপ সি কি ছিল? গ্রুপ সি তো হয়ে যাবে। গ্রুপ ডি শেয়ার কে আছে? গ্রুপ শেয়ার কে আছে? কি করছেন? লেজার। আচ্ছা তাহলে আপাতত বসেন, লেজার পাইছি। গ্রুপ ডি পাইছি। গ্রুপ ই ওটাও পাইছি। আর বাউসার আপাতত সব পাইছি। এবার সবাই একটু মনোযোগ দেন, আমি সব ক্লাসগুলো দেখে ডাটা টাইপ ম্যাচিং করে দিচ্ছি। আপনাদের একটা জায়গায় প্রবলেম হয়েছে, এটা আমার দোষ, আপনাদের দোষ দিন আমি। সেটা হচ্ছে ম্যাপিং। ইন্টেজার আমাদের সি শার্পে এসে হয় ইন, এবং কনভার্ট করার সময় হয় ইন 32, তাই না? ভার ক্যারেক্টার আমাদের এখানে এসে হয় স্ট্রিং। ইমেজ আমাদের এখানে এসে কি হয়? আসলে হবে বাইট অ্যারে। যারা আমাকে টুকটাক জিজ্ঞেস করছে, হ্যাঁ এখন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ডাটাবেজে যে ফ্লোরটা সেটা আসলে সি শার্পে ডাবল, এবং কনভার্ট টু ফ্লোর আছে ডাটাবেজ থেকে আসলে ওটা আসে ডাবল ফর্মেটে। এটা নিয়ে আমরা নেক্সট টাইমে প্রবলেম করব। আরে কারো চেহারা দেখি না, তাহলে দুই দিনটা লোকের চোখ ঘুরছে, একটা লাইক দিয়ে ভাই। ঘুরে ঘুরে এটার সামনে লাগতে দিবে। ইমেজ ভাই এগুলো ডাটাবেজে কি টাইপ? গ্লোব। কিন্তু গ্লোব এমএস এসকিউএল সার্ভারে 90000 ইমেজ টাইপ করছি। এটা আসলে বাইনারি লার্জ অবজেক্ট না। আপনারা জানেন ছবি কিভাবে থাকে না? ওইতে বাইনারি অ্যারে হিসেবে থাকে। ফটোশপ যে এডিট টেডিট করে না, ওই যে 8 বিট চ্যানেলে যদি কালার ইয়া হয়, আপনারা ইমেজ ম্যানেজমেন্ট সিস্টেম পর ইমেজ প্রসেসিং করছেন না? ইমেজ প্রসেসিং করেন না? আচ্ছা ইমেজ প্রসেসিং এ এইগুলো আছে অ্যারে হিসেবে থাকে। যাই হোক, আই এবং ইমেজ এই টাইপের গুলো আমার আসলে আমি ডিক্লেয়ার করবো বাইট অ্যারে হিসেবে। যারা আমাকে জিজ্ঞেস করছে আমি বাইট বলছি, অ্যারে বললে সে ধোকা খেয়ে যায়, আর কিছু করতে পারে না, ওখানে হ্যাং হয়ে যাবে। ওই জন্য বাইট বলছে, এটা আসলে বাইট অ্যারে হবে। এটা কনভার্ট করবো কিভাবে আমি দেখাচ্ছি। আর কোনটা ডাটা টাইপ নিয়ে ইস্যু আছে? হ্যাঁ ওটাই তো বললাম, সি শার্পে ইমেজ যেটা ডাটা টাইপ সেটা ভুয়া, সেটা আলাদা। অন্য ইমেজ ডট ফ্রম আই, ঠিক আছে, ফ্রম মেমোরি স্ট্রিং, ওটা আলাদা, ঠিক আছে। আর ডাটাবেজের ইমেজ হচ্ছে গ্লোব। নাম সেম হওয়ার কারণে আমরা একটু ওর পার্ট হয়ে গেছি। হচ্ছে বিট, বিটটা আসলে আপনার বুলিয়ান ডাটা টাইপ হবে, এবং বিটটাকে বুলিয়ানে কনভার্ট করতে হবে। কনভার্ট ডট টু বুলিয়ান, বুঝে গেছে? ওকে ওকে, ডেট টাইম কনভার্ট টু ডেট টাইম, কনভার্ট ডট টু ডেট টাইম, কনভার্ট লিখলে ডট সাবলে, এটা তো ডট লেবেল, তাহলে ডট সাবলে সব শিখে যাবে, অটোমেটিক চলে আসবে। কি ক্যাস্টিং আর কনভার্ট পার্থক্য কি? ওকে, যখন অবজেক্ট টু টাইপ, টাইপ টু অবজেক্ট করবো, তখন এটাকে বক্সিং আনবক্সিং বলে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ঠিক আছে। একটা জায়গায় আমি জানি যে ভ্যালুটা ইন্টেজার, সেক্ষেত্রে সামনে ব্র্যাকেট দিয়ে আমরা ইন্ট লিখে দিলে এটা ক্যাস্টিং হবে। সব ক্ষেত্রে ক্যাস্টিং হবে না, স্ট্রিং থেকে আপনি ইন্টিজারে ক্যাস্টিং করতে পারবেন না। এটা করতে গেলে সাবজেক্টটা যেটাকে আপনি কনভার্ট করবেন সেটাকে অবজেক্ট ফর্মেটে হওয়া লাগবে। কী ফর্মেটে হওয়া লাগবে? অবজেক্ট অথবা ক্লাস, যে কোনো একটা অবজেক্ট ফর্মেটে থাকলে আপনি ক্যাস্টিং করতে পারবেন। সরাসরি ডাটা টাইপকে আপনি ক্যাস্টিং করতে পারবেন না, এটার জন্য আপনার কনভার্ট ডট টু যা হয় তাই ইউজ করতে হবে। ওকে, কোশ্চেন আসলে বসবেন, মানে বলবেন, ভুলে যাবেন, আবার বলবেন, আবার বলবেন, অসুবিধা না, আমি মাইক দিব, যাই দিব, কোশ্চেনের অ্যান্সার দিব। রেডি? এই দুইটা তো আই করছি, ইয়ানো ভুল হওয়ার কোনো চান্স নাই। ওলা ভিডিও চলেনি? হ্যাঁ চলতে আছে। ডকুমেন্ট, এখন ডকুমেন্টে হয়তো ধরা গেছে, আমি আশঙ্কা প্রকাশ করতেছি, ঠিক আছে। সেক্ষেত্রে ডকুমেন্ট মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় সার্কাসের দলে ঢুকে গেছি, ঠিক আছে। এক লোক গ্রামের লোক, এখানে আমরা ডকুমেন্টের ডাটা টাইপ যদি দেখি, আমি আর
ডাটাবেজে গিয়ে টেবিলের সাথে মিলাচ্ছি না, নাকি মেলানো উচিত বলেন তো? মেলানো উচিত। আইডি, ট্রানজ্যাকশন আইডি, ডকুমেন্ট নেম, ফাইল নেম, ও এমনি বললো, ঠিক আছে মুখস্থ। একবার দেখে নেই ভাই, মানসিক সান্ত্বনা। এবার ফাইল নেমটা স্ট্রিং, ঠিক আছে, কারণ যেই ফাইলটা আমি রাখছি যে ব্রোশি ইয়া কি বলে ট্রানজ্যাকশন ডিটেলস অফ ব্র্যাক ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক এগ্রিমেন্ট ডট ডক এক্স, এই ফাইলের নামটা তো আমাকে রাখতে হবে, কারণ পরবর্তীতে যদি ইউজার ওটা ডাউনলোড করতে চায়, দেখতে চায়, তখন তাকে তো এক্স্যাক্ট সেম নামে আমাকে দিতে হবে, অ্যাটলিস্ট এক্সটেনশনটার জন্য নেম। কিন্তু এই ডকুমেন্টটা আমি বাইট বলছিলাম, তাই না? বাইট মানে কি? এক বাইট, আট বিট, অথবা এইখানে আমার দিতে হবে বাইট অ্যারে, এইটুকু, ঠিক আছে? এটা আমি আজকে ঠিক করে দিলাম, যত ডাটাবেজে ইমেজ টাইপে যা কিছু আছে সব কিছু আমার হবে হচ্ছে বাইট অ্যারে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? সব বাইট অ্যারে। এখন ইনসার্ট করতে গেলে ডকুমেন্ট এমনি যাবে না, কারণ ডকুমেন্টটা একটা বাইট অ্যারে, একটা ডকুমেন্ট 2 মেগাবাইট সাইজ হতে পারে, 200 গিগাবাইট সাইজ হতে পারে, তাহলে এটা কি একবারে ডাটাবেজে যাবে? স্ট্রিম আকারে যাবে, তাহলে এই বাইনারিটা স্ট্রিম আকারে আমার ডাটাবেজে পাঠাতে হবে। অথবা ডকুমেন্ট তো আমি বাইনারিতে পাচ্ছি না, আমি ডকুমেন্টের পার্টটা পাচ্ছি, যখন ইউজারকে বলবো ব্রাউজ করো, ব্রাউজ করে ফাইলটা দেখাই দিবে, আমি টেক্সট ফাইল টেক্সট বক্সে ফাইলের নামটা লোকেশনটা রেখে দিচ্ছি। এটা আমি আগে দেখাইছিলাম না, দেখাইছিলাম একদিন ইমেজ ওপেন টোপেন করা। আচ্ছা না দেখালে নাই, দেখাবো না, কি হচ্ছে এটা নিয়ে ঝগড়া করার কি আছে? তাহলে ডকুমেন্টটা আমার পাঠানো যাবে না, কারণ ডকুমেন্টও বাইনারি ফরম্যাটে নাই, ডকুমেন্টটাকে বাইনারিতে কনভার্ট করে পাঠাতে হবে। তাহলে এই জায়গায় পরবর্তীতে আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা আমি বুঝবো। তাহলে আপাতত এখানে কোনো ইস্যু নাই, এমপ্লয়ির বাচ্চা চার কোন আচ্ছা, এটা তো ইস্যু নাই। সিএলএস হেড, হেডে এসে আইডি নেম ডিসক্রিপশন হেড আইডি, এটা এইভাবে দেওয়া ঠিক হয় নাই, আমি বলছিলাম ক্যামেল লেটার, আইডিটা আপনি যদি এইভাবে দেন ভালো হয়, তবে সে যা দিছে তাই, আমি বলছি জন্য আপনি শুনবেন, এমন কোনো কথা নাই, আপনার যেমনে ভালো লাগে তেমনে করেন। ওকে, এখানেও ছোটোখাটো কিছু ইস্যু আছে যেটা আমরা পরে দেখব। প্রথম হেডে হেড কি বুঝেন নেই ব্যাপারটা? আরে ডেস্টিনি, ডেস্টিনি নাম শুনছেন তো? হ্যাঁ, আপনার পরনে কাপড় না থাকলেও চলবে, গলায় টাই দেখাচ্ছে। এখন ঘটনা হচ্ছে ওখানে এমএলএ আমার আন্ডারে, আপনি আপনি আপনার আন্ডারে দুটা, আপনার আন্ডারে দুটা, ওদের আন্ডারে দুটা, ওদের আন্ডারে দুটা, আমি কার আন্ডারে ভাই? আমি তো শুরু করছি। তাহলে এখানে হেড আইডির জায়গায় আমাদের কিছু একটা হবে, প্রথম যে এন্ট্রিগুলো হবে সেগুলোর হেড আইডি তো নাই, সেখানে নাল পাঠানোর ব্যবস্থা কিছু একটা করতে হবে, সেগুলো অ্যাডভান্স লেভেলে। আপাতত আমি যা চাইছি পারফেক্টলি পাইছি, আমি খুব খুশি, মেজাজ খারাপটা চলে যাচ্ছে ধীরে ধীরে। অত সহজ না, এখানে প্যারামিটারাইজ কিউরি, প্যারামিটারের নাল পাঠাবেন কেমনে? সে বাকি বসবে, প্যাকেট করেছেন প্যাকেটে কিছু নেই, এটা কেমন কথা? এরকম কিছু ইস্যু আসবে, ঠিক আছে, এই ইস্যুগুলো আমার যে কোনোভাবে জানতে হবে, বুঝতে হবে। এবং আল্লাহ, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, ধরে নিচ্ছি ঠিক আছে, ঠিক আছে, কারণ আমি যা চাইছি তা পাইছি, এখানে আমার আর মাথা ঘামানোর কিছু নাই। ও আর একটা কথা, আর একটা কথা, সিএলএস হেড না, সিএলএস ডকুমেন্ট, ওই যে ভুল ধরে বসে আছে, তাই না? এতে এতারে আমি কী করে দিছি? বাইট অ্যারে। তাহলে ডকুমেন্ট এটা যেহেতু বাইট অ্যারে, এখন এটা তো আমি কনভার্ট টু বাইট এইটা কাজ করবে না। এখন সুবিধার ব্যাপারটা হচ্ছে কি, মাই রিডার বা ডাটা রিডার সবসময় রিটার্ন করে হচ্ছে অবজেক্ট ফরম্যাটে, যেহেতু অবজেক্ট ফরম্যাটে রিটার্ন করে, একে আমি এবার ক্যাস্টিং করতে পারি। বাইট, খালি বাইট না ভাইয়া, বাইট অ্যারে, এইভাবে আমি ক্যাস্টিং করে দিতে পারি, কোনো সমস্যা নেই, বোঝা গেছে? এটা আপাতত পার করলাম, তবে এটাকে অরিজিনাল ডকুমেন্ট ফরম্যাটটাকে ডকুমেন্টে রিটার্ন করাইতে হইতে পারে, তখন আমরা কনভার্সন করবো আলাদা। না, এটা তো ইমেজ না, এটা ডকুমেন্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, যে কোনো টাইপের ফাইল হইতে পারে, অডিও, ভিডিও, যে কোনো কিছু হইতে পারে, ইমেজও হইতে পারে। আচ্ছা লেজারে যাই, লেজারে কি কোনো কিছু আছে এরকম? সব স্ট্রিং, একটা খালি ইন্ট, মাই বেস ধরবো না, ট্রানজ্যাকশন আইডি, ভোটার আইডি, ও ভাউচার আইডি, না এটা আমি যেভাবে বলছিলাম সেভাবে আপনাদের প্লট নিয়ে ঠিক ছিল, কিন্তু অরিজিনালি আপনারা প্লট নিয়ে আসলে আমি এটা কনভার্ট করে ডাবল করে দিতাম, কারণ ডাটাবেসের প্লট এখানে ডাবল, তাহলে আপনি ভুলে
ভুল করে ঠিক করে ফেলছেন, মানে ভুলক্রমে ঠিক হয়ে গেছে। ওই নাম্বার বলতে কি নাম্বার, নাম্বার যদি হয় এবি 1 2 3 এটা কাভি নেই কখনো না, আমি নিজে ডাটাবেজে দিছি রাতে। আচ্ছা এখানে ইস্যু নাই, হ্যাঁ ট্রানজ্যাকশন ডিটেলস কোনো ইস্যু নাই, কোনো ইস্যু নাই, দারুণ। এ এটা এস বাইট কেন, ভুল 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 অথবা ভুলিয়ান। ওকে এখন জানলাম, কিছু একটা তো দিছেন, কাজটা তো করছেন। আচ্ছা এটা 7টা না হয় যদি 70টা হইতো তাতেও কিন্তু আমরা আজকে দিতে পারতাম, পারতাম না? অনেকের মুখ শুকাই গেছে, মুখ চোখ বন্ধ করা বোঝা যাচ্ছে। দুই দিন এটার প্রশংসা করছি তো। আচ্ছা এস বাই টু ভুল কনভার্ট করতে পারতেছে না কেন, দুই জায়গায় আমি চেঞ্জ করছি, এই দুই জায়গায় সিলেক্ট বাই আইডিতে আছে, তাহলে কনভার্ট টু এস বাইট বলা যাবে না, কি বলতে হবে? এখন সমস্যা হচ্ছে টু ভুল নাই, বুলিয়ান আছে। এখন এখানে দুইটা ইস্যু, দুইটা ইস্যুতে কাজ করা যেতে পারে। একটা ইস্যু হচ্ছে আচ্ছা এখানে আমরা কনভার্ট টু ভুল পাচ্ছি না, বুলিয়ান পাচ্ছি। এখানে দুইটা ইস্যু হইতে পারে, যে এক না আমাদের আমাদের ডিসিশন হচ্ছে যে না এটা ভুলই থাকবে, কোনো প্রকার বুলিয়ান হবে না, ভুলই থাকবে। তাহলে কি করবেন? হ্যাঁ আচ্ছা ভুলটা ওই যে 1 বাইট জায়গা নেবে, বুলিয়ানটা 4 বাইট জায়গা নেবে। ওকে এখন আমি বলি ভুল বুলিয়ান একই জিনিস, এটা নিয়ে এখন মাথা ঘামাই না। মাথাটা ঘামাই হচ্ছে এখানে যে বুলিয়ান, যেহেতু এখানে কনভার্ট টু ভুল নাই, এখন আমি যদি ওইখানে ভুল রাখতেই চাই তাহলে এটাকে আমরা কাস্টিং করে নিতে পারবো এইভাবে। ও মাই গড, কনভার্ট টু আর লাগে না। এখানে অন্য কোনো ভুল আছে, এখনো এস বাইট ধরে রাখছে। আচ্ছা সেন্সটা সে ধরতে পারেনি, বিল্ড সাকসেসফুল, তার মানে দুইটাই নিছে, ওইটা চেঞ্জটা ধরতে পারে না, এই জন্য এইভাবে করা যেতে পারে। আর ভুল নিয়ে নিছে, তার মানে বোঝা যাচ্ছে ভুল আর বুলিয়ান একই জিনিস, বোঝা গেছে? আচ্ছা এগুলো আমি ক্লোজ করে দেই, সবাই একটু গল্পটা কমাই, বলবো কিছু বলার নাই, আপনারা গল্প শেষ করেন, ওটা আমরা ইউজ করবো, যখন ব্যবহার করবো দেখা দেবো না। এই যে যাচ্ছি ওটাতে খারাপ হইতে পারে, ফ্যানে কিছু একটা আটকে গেছে। হ্যাঁ আমরা ফর্ম ওয়ানে আসি, আজকে আমাদের এখন লার্নিং লার্নিং পার্ট, যারা ডাটা অ্যাক্সেস লেয়ারে বোঝেন নাই সেগুলো কেউ তো বুঝছে, তাদের সাথে বসে কাইন্ডলি একটু ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন, তাহলে পরে আরো কঠিন পার্ট আসবে। কঠিন পার্ট থেকে আপনার কাজ কমবে, কিন্তু এখন আমি পুরোপুরি প্রফেশনাল ওয়েতে রেফারেন্সে এসে কান্ট্রি সিটি ডেভেলপ করা শুরু করব, ঠিক আছে? এখন কান্ট্রি সিটি ডেভেলপ করতে গেলে প্রেজেন্টেশনে আমি কান্ট্রি নিয়েছি, নিয়ে আমি প্রফেশনালি কিছুই করতে পারি নাই, কিন্তু এতটুকু তো আমি বুঝাইতে পারছি। আচ্ছা নতুন করে হয় নাই, আবার হয় নাই, হয় নাই, আবার লাই যাও, এবং ভিতরে এসে সমস্ত কোডা বলি মুছে দেই।
তো দরকার নাই, তখন বোঝানোর জন্য কি আবাল তাবল বোঝাইছে কে জানে। কান্ট্রি নিউ ফর্ম আছে থাক, আচ্ছা এগুলো আছে থাক, এটা তো এইভাবেই কাজ করবে। আমরা সবাই একটু চোখ বন্ধ করে চিন্তা করি, এর আগেও তো এই কাজগুলো আমি আপনাদের দেখাইছি, যদিও শিখাই নাই, কিন্তু ফর্মটা কেমন হয়? সার্চ করার জন্য একটা টেক্সট বক্স হয় তাই না, এবং সার্চ ফাঁকা রাখুক আর সার্চে কিছু একটা দিক, একটা বাটন হয় যাতে সে ওখানে ক্লিক করে সবটা লোড করতে পারে। এটা যদি সুন্দর করে ডিজাইন করতে চাই একসাথে লাগাই দিলাম, হইল না। ওকে, এরপরে আরও বাটন হয় কেন, নিউ এন্ট্রি, তারপরে এডিট এন্ট্রি, তারপরে ডিলিট এন্ট্রি। ও আমার সাথে কথা কথা সব পেস্টিজে বাঁধে, বুঝছি। তারপরে কি জানো সমান হয় নাই, কেউ কথা বলতেছে না তো ওই জন্য সমান হয়নি। আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এরপর একটা ডাটা গ্রিড ভিউ তাই না, ডাটা গ্রিড ভিউটা প্রপারলি ডিসপ্লে করার জন্য কিছু প্রপার্টি আছে, ওকে, সেগুলো সব আমি এখানে ঠিক করব, পরেরটা পরে দেখা যাবে। এখন এগুলো লেখাগুলো ঠিক করি, এটাতে কি যেন লেখা থাকবে, কি যেন লেখা থাকবে, লেখা থাকবে বিটিএন সার্চ, দেখছেন। আর এটাতে লেখা থাকবে কি রে ভাই, আমার উপর বিরক্ত কেন, একটু একটু অ্যাডজাস্ট করে না, বেশি ঝামেলা নাই। আচ্ছা যারা পিছনে দেখতে পাচ্ছেন সামনে আগে আসেন না, এই ফর্মের লেখাটাকে ঠিক করি, কান্ট্রি শো আইকন ফলস, একটু খেয়াল করি সবাই। এবার এগুলোর নাম দেই, আমি খুব স্লো আগাচ্ছি কারণ এটার পরে এই কাজ আর হবে না। বাটন না বিটিএন, আল্লাহ রে এই আওয়াজটা আমাকে মারে ফেলতেছে, এটা আচ্ছা কথা দিচ্ছি 4 মাসের মধ্যে এটা সলভ করব। না আমি একটু সময় পেলে আমি এটা খুলব, আমি এটার সব সার্কিট টার্কিট খুলে আলাদা করছিলাম তো। টিএক্সটি সার্চ, আবার খুলবো কিন্তু, খোলার কথা বলে চুপ হয়েছিল, সব কিছু আমি বানিয়ে নিলাম। এবার আমি আরেকটা কাজ করবো, ট্যাব অর্ডার খুব স্লো মোশনে করতেছি, অনেকে রাগ করতেছে বুঝতেছি, কে রাগ করলাম আর কি, ট্যাব অর্ডার। এবার এখানে কিছু একটা হবে বা গ্রিডে কিছু একটা হবে, সার্চে ক্লিক করলে আমার সব কান্ট্রি লোড হবে তাই না, ওকে। এটার জন্য আমি বিটিএন সার্চে ক্লিক করলে সিএলএস কান্ট্রি তো আমার অবজেক্ট ডিক্লেয়ার করাই আছে, আমি শুধু বলবো ডিজিভি ডাটা ডট ডাটা সোর্স ইকুয়াল টু, হ্যাঁ আচ্ছা তাহলে ডিএএল ডট সিএলএস কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি, এখানে বলি যে সিএনটি ডট সিলেক্ট। এখানে আমার এমনিতেও কোড কম, আমরা তো জানি এখানে কোড অনেক কমে গেছে, কী জানো বলা লাগে, টেবলস, আমার কি টেবিল, এগুলো কী বলি, হ্যাঁ না না লোডে করলে হবে কি, আপনার ফর্মটা যখন অনেক ডাটা হবে আমি মেনুতে ক্লিক করলে ফর্মটা লোড হবে, ওইখানেই দেরি করবে, ইউজার মনে করবে আসতে এত দেরি হচ্ছে, সেই জায়গায় সার্চে ক্লিক করলে একটা ভালো ইয়ে হয়, বোঝা গেছে ব্যাপারটা, ভালো একটা ইফেক্ট করে। এবার আসি রান করবো, ওকে রান করার আগে এগুলো নিয়ে আর ঢং বেশি না করি, কারণ অলরেডি আমরা জানি এই গ্রিড ভিউটা আমার কনফিগার করতে হবে। তাহলে কী কী কলাম আছে, এনাবল এডিটিং আমার উঠাই দিতে হবে, অ্যাডিং ডিলিটিং সব উঠাই দিতে হবে, এডিট কলামে যাবো। এই ডাটাবেস থেকে কী কী কলাম আসবে সেটা তো আমি ডাটা অ্যাক্সেস লেয়ারে দেখতেইছি, আইডি আর নেম আসবে, এই দুইটার মধ্যে আমি আইডি দেখাবো না। অতএব আমি কল আইডি একটা নিলাম, হেডার টেক্সট নিলাম আইডি, এটার ভিজিবল উঠাই দিলাম পিস, কল নেম
এবং এটার হেডার টেক্সট হবে হচ্ছে নেম, এটা ভিজিবল হবে, অ্যাড ক্লোজ। হ্যাঁ, এবার এই যে নেম ফিল্ডটাতে ডাটাবেস থেকে যেই কলাম আসবে নেম কলাম সেটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, এবং আইডি ফিল্ডটা থেকে ডাটাবেস থেকে যেই আইডি কলাম আসবে সেটাকে ফিল করে দিলাম। নামের ডিপেন্ড হতে পারে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে দেবেন, বলে দিবেন কোন কলামে কোন ডাটা টেবিল বা ডাটা কলাম দেখাবে। ওকে করে দিলেন, এখানে দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই, আপনার মর্জি। আপনি কোড করে অটো জেনারেট করতে হবে, আর এমনি অটো জেনারেট করলে কেমন আসে সেটা তো আমি দেখেছি আগে, তারপরে আইডিও আসবে সব আসবে। হ্যাঁ, এমনি কোড করে অটোমেটিক করা যাইতে পারে, আজকে আমাকে যেভাবে কাজ দিয়েছেন বাকি কালকের ক্লাসটা পর্যন্ত মনোযোগ রাখলে আমি হয়তো দেখাইতে পারবো, আপনাদের উপর নির্ভর করবে, তবে আমি জানি। এবার এটা তো এই কোনায় পড়ে থাকতে পারে না, এটা হতে পারে না, সেক্ষেত্রে আমরা এটার কী বলতে পারি অটো সাইজ, অটো সাইজ কলাম মোড, এখানে আমরা দিব হচ্ছে ফিল, বাকিগুলো দিয়ে টেস্ট করেন, আমি এখানে টেস্ট করতে ইচ্ছুক নই, পুরা ইয়েটা দূরে হয়ে গেছে, তাই না? এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে রাখাটাও কেমন, আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিতে পারেন। সাদা হোয়াইট কোথায়? এই যে বললা ইয়ার মতো হয়েছে, পুলিশের মতো। হ্যাঁ, সবগুলোকে চেক করতেছে ফার্ম গেটে, এই কি করো কোথায়, এইভাবে তো ধরতেছে, ক্যালকুলেটার গাড়ি ধরতেছে, তো এক ছেলেকে বলছে যে কি করো, তো স্যার বুয়েটে বাংলায় পড়ি, যাও 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 বুয়েটে যাও, চলে যাও, ওকে ছেড়ে দিছে। এরপরে ঢাকা ভার্সিটি একটা বলছে ঢাকা ভার্সিটিতে পড়ি ভূগোলে, আইডি কার্ড দেখা, আইডি কার্ড দিছে, বলছে লেখা জিওগ্রাফি আর বলো ভূগোল, এই গোটা টাকা গাড়ি। তো এখানে বলছে একটা ক্লিক করছে আর একটাতে, এবার এটাও হলো, হওয়ার পরে আমরা রান করে এতটুকু টেস্ট করে দেখি, আরও কিছু ইস্যু আছে আমার সব জানা আছে, তারপরে আমি টেস্ট করে দেখি। এটা আমি খুব সিরিয়াসলি বানাচ্ছি, আমি এটার উপর খুব আশাবাদী, কী জন্য আশাবাদী নিজে জানি না অবশ্য, কিন্তু আশাবাদী। এই যে আসছে, সার্চে ক্লিক করলে আসছে, এগুলো আমাদের জঘন্য এন্ট্রি, কান্ট্রি জঘন্য এন্ট্রি, এনিওয়ে এগুলো আসছে। এবং নিউতে ক্লিক করলে কী হবে, পরে আপাতত রোগুলো শেড হইতে হবে, তারপরে তাই না ব্যাপারটা, অ্যাঙ্করিং। তাহলে এই রো এক একটা রোয়ে শেড হইতে চাই, শেড করতে চাললে অল্টারনেট শেড, তাহলে আমি অল্টারনেট অল্টারনেট খুঁজে চাই, যে অল্টারনেট অত মনে রাখার দরকার নেই, অল্টারনেটেই একটাই আছে। তাহলে একটা রো হয়ে আর একটা রোতে খুব হালকা একটা কালার যদি আপনি দেন ভালো হয়, যত হালকা দিবেন তত ভালো। তো আমার পছন্দ হচ্ছে কম দামে মিষ্টি কালার, হ্যাঁ এই যে মিষ্টি রোজ, কম দামে মিষ্টি গুলার কালার এরকম হয়। এই একটা ব্যাপার, আর হচ্ছে অ্যাঙ্কর, সব এইটাতে অ্যাঙ্কর আমরা করবো। ওই যে আমি এত কষ্ট করে পড়াই পড়াই মানুষ হাই তুলে ঢুলে পড়তেছে ঘুম, কি যন্ত্রণা। এগুলার অ্যাঙ্করিং ঠিক আছে, এগুলো লেফটে থাকবে তাই না, এগুলো লেফটে থাকবে আর এইগুলো ডানে সেফটে থাকবে, সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে আমরা অ্যাঙ্করে যাই, এগুলোতে লেফট উঠাই দিয়ে আমরা রাইট দিয়ে দিই। তো আমার ধারণা এবার ঠিক হয়ে গেছে, আরও কোনো ভুল থাকলে বা কিছু আপডেট থাকলে বলবেন একটু আমাকে ছোট ভাই মনে করে। কোনটা না, এটা তো ফর্ম, যদি আপনি এখন তো মাঝখানে নিয়ে যাওয়ার জেদ উঠানি উঠেই যায় আপনার জেদ, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই ফর্মের টাইটেল কন্ট্রোল বক্স টেক্সট সব আপনার ফাঁকা করে দিতে হবে, তারপরে এখানে একটা প্যানেল নিয়ে টাইটেলের মতো বানাইতে হবে, এবং সেইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইভেন্টে লোকেশন ধরতে হবে, ধরে এদিক নড়াইতে চড়াইতে হবে, তারপর সেখানে আপনি মাঝখানে নেন, ডাইনে নেন, বামে নেন, উপরে নেন, নিচে নেন, যেমনি খুশি নেন, কাস্টমাইজ করতে হবে। না, সহজ পন্থা আমি যেটা বললাম সেটাই তো সহজ, সেভাবে ইভেন গোল ফর্ম, চারকোনা ফর্ম, তারার মতো ফর্ম, হ্যাঁ তারপর আটকোনা ফর্ম, যত খুশি ফর্ম বানাতে পারবেন, এগুলো আছে। তবে আপাতত এগুলোতে মেধা অপচয় করার কোনো দরকার নাই, এগুলো হচ্ছে আজারে নলেজ, সাপে ব্যাংকে পচাইতে কতদিন লাগে সেই টাইপের। না, আপনারা বলবেন আমিও টিটকারি করবো, কিন্তু ব্যাপারটা আমাদের সলভ করতে হবে, ওগুলাতে আপাতত মাথা দেওয়ার কোনো কারণই নাই, কারণ এখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলে না, এখানে আমরা শুধু লজিক ক্লিয়ার করার জন্য আসছি। ওকে, তো আমার মনে হয় সব ঠিকঠাক আছে ভাইয়া, পাক্কা? অন্য কোনো ইস্যুতে যাওয়ার আগে এখানে MDI প্যারেন্ট চাইল্ড ওই মেনুটা আগে ঠিক করি। সবাই যে কী ভাবতেছে, কান্ট্রি ও একবারে দিছি,
তাহলে এটা প্রপারলি প্রফেশনাল ওয়েতে লিখতে গেলে আমাকে বলতে হবে প্রেজেন্টেশন ডট এফ আর এম কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ এফ আর এম কান্ট্রি। আর এখানে এসে কি জানো বলতে হবে সিএনটি ডট ইজ ডিসপোজড, হাতে যদি মেমরির তোন ডিসপোজ হইতে হয় সিকেল টি ইকুয়াল, আবার ওর কনস্ট্রাক্টর কল করে ওকে নতুন করে মেমোরিতে অ্যাসাইন করবো। তারপরে ও মেমোরিতে নতুন থাক আর পুরানা থাক, ওর এমডিআই প্যারেন্ট আমি বলে দিব, কি বলে দিব ইকুয়াল টু দিস 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 দিস। তারপর সিএনটি ডট শো, শো শো করার পর সিএনটি ডট ব্রিং টু সামনে। এই হচ্ছে ঘটনা, এটা কান্ট্রির ইস্যু। সবাইকে বলি কান্ট্রি নিউ গোল্লায় যাক, কান্ট্রি নিউ নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস হবে। এইভাবে আমি সিটি ফর্মটা করবো না, তাহলে আমি কি করব সিটি ফর্ম একটা নিব, নেওয়ার পর কান্ট্রিতে যেগুলো ছিল সেগুলো কপি করব, কপি করে সিটিতে পেস্ট করব। এটা সহজ বুদ্ধি। তাহলে আমার চারটা পাঁচটা বাটন, একটা টেক্সট বক্স, একটা গ্রিড ভিউ এবং সবগুলো র্যাঙ্ক কোড লেফট রাইট এগুলো ম্যানেজ করতে হচ্ছে, কপি পেস্ট করে পাচ্ছি। এর বাকি ফর্মগুলো তো কপি করব কপি করব কপি করব, এরপরে কোনো কারণে আবার ফর্মের ডিজাইন চেঞ্জ করতে হবে, তখন আর কপি পেস্ট আপনাকে কোনো হেল্প করবে না, কোনো হেল্প করবে, আবার সবগুলোতে ঘুরে ঘুরে চেঞ্জ করতে হবে। তাই নাকি নাকি তাই না? না আসলে তাই, সত্যি সত্যি তাই। তাহলে এখানে একটা সলিউশনে আসি, আমরা কি ইনহেরিটেন্স বুঝি, একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করলে সেটার পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টিগুলো পেয়ে যায়, বুঝি বুঝি, সেটার হাই ভোল্টেজে আমরা আজকে কাজ করব। সরি, এখানে কি কোনো গ্যাস আছে নাকি? ও রেডি রেডি রেডি, ওরা জ্বালাস না, রেডি। এখানে আমরা প্রেজেন্টেশনে গিয়ে অ্যাড উইন্ডোজ ফর্ম, রেডি, সিটি কান্ট্রি এইটা ওইটা যাই হোক, সবগুলো ডিসপ্লের জন্য আমি যেই ফর্মটা বানাবো সেটার আমি নাম দেই এফ আর এম ডিসপ্লে। এই তো এটা দেওয়া ঠিক হয় নাই, ডিলিট, তোরা জ্বালাবে আমি জ্বালাতে পারবো না, থ্যাংক ইউ। নিউ ফোল্ডার, এখানে আমি বলে হচ্ছে কমন, কমন নামে একটা ফোল্ডার নিলাম, রাইট ক্লিক করে এর ভিতর অ্যাড উইন্ডোজ ফর্ম, এটার আমি নাম দিলাম এফ আর এম ডিসপ্লে অ্যাড। এখানে আমি আর কি করব গরিব মানুষ, আমি কান্ট্রিটা সুন্দর করে কপি করে আনবো, কপি করে এনে ডিসপ্লেটা বসাই দিব। এখন এটা বড় করলো, এতটাও বড় হয়ে যাবে, অ্যাঙ্কর করা আছে। এখন একটা সুবিধা, এইভাবে তাকে সিলেক্ট করা যাবে এবং অ্যারো কি চেপে এটাকে বামে নিয়ে আসা যাবে, টিট 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 টিট। এখন আমরা আশা করি প্রত্যেকটা ফর্মে আইডিয়ার নেম আছে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আমি কলাম কনফিগারেশন করতে পারতেছি না। আইডি নেম যে সবগুলো ফর্মে থাকবে এমন কোনো কথা কোনো সংবিধানে কোনো আইনে লেখা নাই, অনেকগুলোতে আইডি নেই আছে না, ওকে। বাকি সব প্রপার্টি যা আমি রাখছি এগুলো সব ফর্মে সেম সেম থাকবে না, তাহলে এখানে শো আইকন ফলস করে দিই আর লেখা এফ আর এম ডিসপ্লে থাক আর কী থাক, আমার এটা এখন মাথায় নেওয়ার বিষয় না। এইভাবে আমি ডিসপ্লে ফর্মটা বানাইলাম, ট্যাব অর্ডার টর্ডার সব আছে, আরও কিছু সাজানো লাগলে সাজাবো, নে আজকেই সব করে একদম শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই, একবার বিল্ড করে নিই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কী যে জানাবো, আচ্ছা জানাই, সলিউশন এক্সপ্লোরার আমি এই কান্ট্রি আর কন্টিনিউ ডিলিট করে দিব, কষ্ট করে আমার কোনো কষ্ট হয়নি কারণ এটা আমার পেশা। রাইট ক্লিক অ্যাড উইন্ডোজ ফর্ম, কমনের ভিতর নিব না, এগুলো আনকমন প্রত্যেকটা আলাদা, এটার আমি নাম দিব এফ আর এম কান্ট্রি, তাই না? এইবার ভাইয়া উইন্ডোজ ফর্ম ডিরেক্ট না নিয়ে উইন্ডোজ ফর্মে ক্লিক করে আমরা নিব ইনহেরিটেড ফর্ম এবং নাম দিব এফ আর এম কান্ট্রি। এবার অ্যাড ক্লিক করার পরে সে বলবে কোন ফর্ম থেকে আপনি ইনহেরিট করতে চান, আমি এফ আর এম ডিসপ্লে থেকে ইনহেরিট করতে চাই, এটাতে ডাবল ক্লিক, অথবা ডাবল ক্লিক করতে না পারলে
এখানে একটা ক্লিক করে এখানে ওকে চলে আসছে আর ডিজাইন নিয়ে টেনশন আছে ও মাই গড আমার এই ডিজাইন পছন্দ না তাহলে কি করবেন কমনে যাবেন ডিসপ্লেতে গিয়ে ডিজাইন চেঞ্জ করবেন সবগুলোর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে বুঝাইতে পারছি ব্যাপারটা তাহলে আমার কাজটা অনেক বেঁচে গেল বারবার এই কাজটা আমার আর করতে হচ্ছে না কিন্তু সর্বনাশ তখনই হবে যখন কিনা আমি সার্চে ডাবল ক্লিক করব সার্চে ক্লিক বাজে করতে না পারলে ইউজার ক্লিক করবে কেমনে আর আমি কোড লিখবো কেমনে আর ইউজার ক্লিক করলে কোড আসবে কেমনে এই কোডটা তো আর এফআরএম ডিসপ্লেতে করা যাচ্ছে না এফআরএম ডিসপ্লে যদি কোড করি এখানে লাভ আছে কারণ এটা ইনিট হয়ে কান্ট্রিতে যাবে কান্ট্রিতে ক্লিক করলে কান্ট্রি আসবে ওইটা তো যাবদার তাপ্তার খালি ডিজাইন প্যাটার্নটা আমি সেম রাখছি তাই না এখন এখানে প্রবলেমটা কি প্রবলেমটা আমরা খুঁজে বের করতে পারবো কিভাবে চেষ্টা করবো কারণ জোরেই নাই গলার মানে গায়ে তো জোর নাই যে যেই সাপোর্ট পারতেছে নিয়ে এইভাবে কেউ বসে আছে এইভাবে কেউ বসে আছে মানে আমি বুড়া হয়ে গেছে আমারই জোর বেশি দেখেন একটা বাটন মানে একটা ক্লাস একটা টেক্সট বক্স একটা ক্লাস একটা ফর্মের ভিতর যা কিছু থাকে সব আসলে ক্লাস ফর্মটা নিজেও একটা ক্লাস আবার আমরা যেই ক্লাসগুলো নেই আর এই ক্লাস মানে কোনো কোড আছে কোনো ডিসপ্লে মেম্বার নাই বা ডিসপ্লে মেম্বার কিছু সেটাও ক্লাস তাই তো ওকে তাহলে যখন আমি ফর্ম ক্লাসটা নিলাম ডিসপ্লে এটার ভিতর বাটন একটা ক্লাস অ্যাড হয়েছে একটা প্রপার্টি হিসেবে জাস্ট তাহলে সেটাকে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড কিছু একটা ডিক্লেয়ার করা হয়েছে তাহলে আমি এগুলো সবগুলোকে যদি ধরি বা সার্চটাকে যদি ধরি এবং প্রপার্টিজে যাই তাহলে এফআরএম ডিসপ্লেতে সার্চটা কীভাবে ডিক্লেয়ার করা হয়েছে সেটা মডিফায়ারে দেখতে পারবো প্রাইভেট হিসেবে ডিসপ্লে হয়েছে কী হিসেবে ভাইয়া এটাকে যদি দেখি প্রাইভেট তাহলে এই শয়তানগুলা প্রত্যেকটাই প্রাইভেট হিসেবে মডিফায়ার এগুলোকে আমি প্রাইভেট বাদ দিয়ে প্রোটেক্টেড করে দিই অথবা পাবলিক করে দিই আপাতত প্রোটেক্টেড করি পরে লাগলে পাবলিক করা যাবে না এটা যদি আমি প্রোটেক্টেড করি তার ফলে এটাকে যারা ইনহেরিট করছে তারা পাবে অ্যাক্সেস করতে এবার বিল্ড করি এগুলো কনসেপ্ট কাজে লাগে রিয়েল লাইফে কাজে লাগে না কে বলছে এবার কান্ট্রিতে আসি এবার সুন্দর সার্চে ডাবল ক্লিক করি এবার আমরা কোডটা অ্যাক্সেস করতে পারছি কারণ প্যারেন্টের প্রোটেক্টেড সে পাইছে এইবার না আমরা বলতে পারবো যে হচ্ছে ডাল ডট সিএলএস কাউন্টারাই সিএনটি ইকুয়াল টু নিউ সাব্বাস ইন্টারভিউতে গিয়েও এগুলো বলি চিনবে না এবং আমার যে কত শত্রু আছে বেরো করে দিতে পারে এবার দেখে কাজ করে কিনা দেখেন আপনারা মনে করতেছেন এবার এত কোড লেখে কেন আসলে এটা কান্ট্রির জন্য এত লিখতেছে সিটির জন্য তো আর এত লেখা লাগবে না টেম্পলেট তো ফিক্সড হয়ে যাচ্ছে আল্লাহ এত বোঝাচ্ছে কেউ বোঝে না আসছে আইডি নেম কিন্তু ভাইয়া আইডি আসছে নেম আসছে এটা কেমন হলো এখন দেখি এটা পারি কিনা না পারলে স্যারেন্ডার কোডিং কনসেপ্ট আজকে যাওয়ার দরকার নাই যা করছি এনাফ ঠিক আছে এখন কিভাবে হয় কিভাবে হয় আল্লাহ ভরসা মারে আল্লাহ রাখে কে এডিট কলাম অ্যাড ও আচ্ছা যার যার কাজ তার তার এইভাবে করে দিলেই হলো এটা আর এমন কি দূর আমি তো ভয় পেয়ে গেছিলাম এত ভয় পাইছিলাম ভিজিবল অ্যাড এই ব্যাপার আচ্ছা নেম এখানে হচ্ছে নেম ফিল্ডের আইডি এখানে হচ্ছে আইডি ফিল্ডের এইটুকু হ্যাঁ তাহলে সাপও ভাঙলো লাঠিও মঙ্গল না ঠিক আছে এবার আমরা ইজিলি বাকি সবগুলো ডিসপ্লে করতে পারবো কোনো সমস্যা কাকে বলিস না আমার ভুল ধরলে যেন সবাই হাসলো তোর তোর ভুল হবে না দেখছি ডিসপ্লের বাচ্চা যা তো দূর সেটা আমার ভুল করে দিয়ে চলে গেছে কোথায় জানো এটা না আর পারা যায় না এই যে পারা যায় না কেন পারা যায় না এটার মডিফায়ার কি প্রোডাক্টের তো করছিলাম আবার তাই 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 ডিসপ্লেতে যাই
এখানে এসে প্রপার্টিজে যাই, মডিফায়ার না আমি নিজে প্রোটেক্টেড করে দিছি, এই যে প্রোটেক্টেড। এবার এটা পাবলিক করি, একবার বিল্ড করি। আমার জানা মতো হওয়ার কথা না, আমি ভাবছি সিস্টেম আপডেট হয়ে গেছে, এই যে হয় না, কি হচ্ছে হয় না। তার মানে এখন আমরা দুইটা কাজ করতে পারি, প্রত্যেকটা ফর্মে ডিসপ্লে প্যাটার্নটা আমরা ঠিক রাখছি, গ্রিড ঘুরে নতুন করে নিতে পারি, যেটা কোনোভাবে আমি সাপোর্ট করি না। আমি যেটা বলতেছি যে আপাতত আমার গ্রিড ভাই এইভাবেই থাক না, রিয়া গ্রিড, ঠিক আছে। এটা কনফিগার করার বুদ্ধি আমরা পরে বের করব, এটা কনফিগার করার বুদ্ধি আমরা পরে বের করব, নাকি আজকে বের করব, পরে ফেলি। অন্যান্য কন্ট্রোলের মতো গ্রিড ভিউটা না, গ্রিড ভিউর ভিতরে আরও অনেক সাব কন্ট্রোল, অনেক সাব ক্লাস, অনেক কিছু আছে, অনেক ব্রাঞ্চ আছে, যার কারণে এটা সব অ্যাক্সেস আমরা পাই না। কলামে অ্যাটাক করার ফিচারগুলো আমরা এটা পাই না, কোনোভাবেই পাই না। এখন এটার জন্য আমার যেটা করতে হবে, আমি আসলে সবগুলা কোড জানি না, তাহলে আমি কোন ভাষায় আসছি শিখাইতে? নিশ্চয়ই কোনো একটা উপায় আছে, তাই না? বলবো, ওকে, আমরা সাব ক্লাসিং করি, আমাদের ভবিষ্যতে কন্ট্রোলও বানাইতে হবে। তো আমার প্রজেক্টে যে কন্ট্রোলগুলো থাকবে সেগুলো তো প্রেজেন্টেশনের জন্যই থাকবে, তাই না? ইন্টারফেসের জন্যই তো কন্ট্রোল। তাহলে এই প্রেজেন্টেশনের ভিতর কমনের বাইরে আরও একটা ফোল্ডার আমি অ্যাড করি, এখানে আমি নেই হচ্ছে মাই কন্ট্রোলস। এখানে আমি শুরুতে একটা ক্লাস নেই, অ্যাড ক্লাস, সবাই বিরক্ত হচ্ছে, বুঝতে পারতেছি, কিন্তু আমার কী আর করার, বুঝছেন, ক্লাস তো নিতেই হবে। সেলস মাই গ্রিড, সেলস মাই গ্রিড অ্যাড, এটা বাই ডিফল্ট এই মাইগ্রিডটা ইনহেরিট হয়ে আসবে, বাই ডিফল্ট সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট ডাটা এতক্ষণ আর ডাটা গ্রিড ভিউটা আমি বানাতে যাচ্ছি, কারণ কি ডাটা গ্রিড ভিউ কনফিগারেশন করতে 5-6 মিনিট লেগে যায়, এবং সবচেয়ে বড় টেনশনের ব্যাপার যে একটা দুটো আমি সবসময় ভুলে যাব বারবার করতে গেলে, তাই না? এই জন্য এখন ডাটা গ্রিড ভিউ কনফিগারেশন করতে গেলে প্রথমে এটার আমার কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। প্রত্যেকটা ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে পাবলিক লিখে তারপর ওই ক্লাসের নাম, এবং অবশ্যই অবশ্যই এটা বেজের কনস্ট্রাক্টরকে কল করবে। এই এইখানে আমার কিছু কনফিগারেশনগত কাজ কারবার করতে হবে, সেটা কি এখন আমি জানি, এটার অল্টারনেট, তারপরে এটার হচ্ছে রো, অটো সাইজ, কলাম মোড, তারপরে হচ্ছে আর কি জানো, অ্যাঙ্কর, এরকম অনেক কিছু। কীভাবে দেয় না দেয় আমি অত জানি না ভাই, আমি ওই জন্য ডিসপ্লেতে যাবো, সলিউশন এক্সপ্লোরারে ডিসপ্লেতে যাবো। সবাই খেয়াল করি, এটা পরে আপনাদের হেল্প করবে। ডিজাইনারে যাবো, ডিজাইনারে গিয়ে এখানে কী আছে আমার দেখার কাম নাই, এই প্লাসটা এক্সপ্যান্ড করি, গ্রিড ভিউ খোঁজেন তো, এই যে শয়তানটা শুরুতেই আছে। তাহলে গ্রিড ভিউ আমরা কী কী কনফিগারেশন করছি, সব কনফিগারেশনের কোডগুলো এখানে আছে, আছে একদম সুন্দর করে, সুন্দর করে কপি করি। হ্যাঁ, গ্রিড ভিউর কোড, এই যে আমি যেগুলো করছি সব কোডে বসে গেছে, এই কোডগুলো আমি শুধু এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে কপি করে নিয়ে আসছি। এবার আমরা সিএলএস মাইগ্রিডে কনস্ট্রাক্টরের ভিতরে আমরা পেস্ট করে দিব। এখন সমস্যা হচ্ছে ডিজিবি ডাটা নামে কেউ নাই, কারণ দিস মানেই তো হচ্ছে সিএলএস মাইগ্রিড, এটাই তো আমার গ্রিড ভিউ, তাই না? তাহলে এখানে মাঝখান থেকে ডিজিবি ডাটাটা কাটলেই হবে, রিপ্লেস করে কি দিব, এটা কাটাকাটির ব্যাপার। আচ্ছা, ব্ল্যাক কালার, এটা আপাতত কাটি। এখানে আমরা দিস ডট, হ্যাঁ, শুধু ডিজিবি ডাটাটা মাঝখানে কেটে দেবো, কারণ দিস মানে তো গ্রিড ভিউ, চাকা ঘুরাবো আবার। না রে বাবা, আমি তো কষাই না,
দেখো একটু আমি কত কষ্ট করে কাজ করতেছি ওদের জন্য, আর ওরা গল্প হয়ে মশগুল। ট্যাব ইন্ডেক্স আপাতত দরকার নেই। হ্যাঁ শব্দ সর একটাই নোয়াখালী, তারাই আপনারা জ্বালায় মারতেছে। ওকে এবার একবার বিল্ড করি ভাইয়া, দেখি এবার যদি একবার বিল্ড করি, এবার আমার ডিসপ্লে ফর্মে তো আর কাজ নাই। হ্যাঁ এবং ডিসপ্লে ফর্মে এই গ্রিডটারও আমার কোনো কাজ নেই, কারণ ওইটা আর নো লঙ্গার রিকোয়ার্ড। ডিসপ্লের ওই প্যাটার্ন থাকলো, আচ্ছা এটা কি হয় হোক, কান্ট্রি ডিজাইনে তো গ্রিড ভিউ থেকে সে আর আসেনি। আসছে কি? সে আর আসেনি। তাহলে একবার বিল্ড করতে হবে, কোডটা আবার কাটতে হবে। ওকে গরিব মানুষ, কোড কাটবো না, কমেন্টস করে রাখি। এবার বিল্ড দিই, আমি যা করছি খালি একটা গ্রিড ভিউ বানায় কনফিগার করছি, যেভাবে ডিসপ্লেতে কনফিগার করা ছিল। এই যে গ্রিড ভিউ নাই, এখন আমরা কি করব, আমরা যেহেতু গ্রিড ভিউ বানাইছি সেটা আমাদের টুল বক্সে আমাদের প্রজেক্টের নামে আসার কথা, সেটা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিব। আমি বুঝাতে পারছি ইস্যুটা। এবার এখানে আমরা ইচ্ছা মতো এডিট কলাম করতে পারবো। তাহলে একটা গ্রিড ভিউ নিয়ে এটা 5-6 মিনিটে কনফিগার করা, সেখানে রিক্স থাকা, কোনটা দিলাম কোনটা দিলাম না, কোনটা করে কোনটা কোনটা আগে কোনটা কীভাবে না ভাবে, তার চেয়ে আমরা একটা বানাই নিলাম এবং এটা আমরা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিয়ে যেই টেবিলে যা যা কলাম সেটা আমরা বসাই দিব। এটা একটা সলিউশন, এটার অন্য কোনো সলিউশন নাই। থ্যাংক ইউ। এই আইডি আমি কতবার লিখলাম, হাই হাই রি, যাদের জন্য লিখলাম তারা ঘুমাচ্ছে। হ্যাঁ আর্থিক জরিমানা, এতক্ষণে আমরা সাকসেস। এবার আমাকে বলেন তো বাকি সব ডিসপ্লে ফ্রেম করা যাবে না? জি স্যার। কতক্ষণ লাগবে সর্বোচ্চ? 5 মিনিট করে? আচ্ছা 10 মিনিট, আচ্ছা 20 মিনিট করে, তাই না? যে যেই ক্লাসের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সেই ক্লাসের ডিসপ্লে ফ্রেম করে কালকে আমাকে দিতে হবে। কালকে নেক্সট কবে? কাল কালকে যখন আপনি সব ডিসপ্লে ফর্ম করে আনবেন তখন আমি নিউ ফর্মের টেবলেটটা করে নেব, যেহেতু নিউ ফর্মে অনেক কন্ট্রোল, সরি অনেক অনেক কন্ট্রোল, সেহেতু নিউ ফর্মে একটু ঝামেলা হবে। তাহলে আজকে ডিসপ্লে করে কালকের মধ্যে আপনার ডিসপ্লেতে এক্সপার্ট হয়ে যাবে, তাহলে কালকে অনেক কিছু আপনার বুঝে যাবেন। কালকে আমি নিউ ফর্মের গুলো করে দিই, নিউ ফর্মের করতে গেলে বারবার টেক্সট বক্স একটা লেভেল একটা নিব সমস্যা, তাহলে টেক্সট বক্স মিলে যদি একটা কম্পাউন্ড কন্ট্রোল করে দিতে পারি, তারপর হচ্ছে লেভেল আর কম্বো বক্স মিলে যদি একটা কম্পাউন্ড কন্ট্রোল করে দিতে পারি কালকে, তখন আমার মনে হবে খালি একটু যদি অ্যাডভান্স হয়, কিন্তু আমরা তো অ্যাডভান্স হচ্ছি এক স্টেপ করে, ঠিক আছে? তারপরে আসবে সার্চ এডিট, এডিট খালি একদিন লাগবে, এডিট দিনের প্রোডাক্টটা দেখাতে একদিন লাগবে। আচ্ছা একটু দুই মিনিট আমি একটু সেরে আসি।